আজকে কথা বলবো ইন্টার নিউক্লিয়ার অফথার্মোপ্লো প্লেজিয়া নিয়ে ইন্টার নিউক্লিয়ার প্লেজিয়া হয় মিডিয়াল লংগিটিউডেনাল ফ্যাসিকুলাস যেটা আছে সেটা যদি ইনভলভড হয় তখন কিন্তু এই সমস্যা হয় সাধারণত মাল্টিপল স্ক্লেরোসিসে এই মিডিয়ার লংগিটিউডেনাল ফ্যাসিকুলাসটি ইনভলভড হয় এর ফলে হয় আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলে দিই আমার ডান চোখ এবং বাম চোখ নিয়ে আমি যদি চিন্তা করি সেক্ষেত্রে ডান চোখে আমি যদি চোখটা নাড়াচাড়া করি ডান চোখটা ভিতরের দিকে আসবে না এবং বাম চোখটা দেখা যাবে বাইরের দিকে যাচ্ছে ঠিকই কিন্তু সেখানে নিস্ট্যাকমাঁশ দেখা যাচ্ছে হরিজন্টাল নিস্ট্যাকবাস হবে কিন্তু ডান চোখটা আমি ভিতরের দিকে নিয়ে আসতে পারবো না আমরা চোখকে যেমন বাইরের দিকে নিয়ে যেতে পারি আবার ভিতরের দিকে নিয়ে যেতে পারি আমার যদি রাইট মিডিয়াল লংগিট ফ্যাসিকুলাসের সমস্যা হয় এটা একটা তিন নাম্বার আমাদের যে ক্রেনিয়াল নার্ভ থাকে এবং ছয় নাম্বার ক্রেনিয়াল নার্ভ তার মধ্যে একটা সংযোগ স্থাপন করে তো যাই হোক আমার যদি মিডিয়াল লংজিনিয়াল ফ্যাসিকুলাস ইনভলভড হয় তাহলে আমার ডান চোখ দেখা যাচ্ছে ভিতরের দিকে আসবেন এবং বাম চোখ যখন বাইরের দিকে যাবে তখন একটা নিস্ট্যাগমাস হবে এবং আমি যদি ডান চোখটা কাভার করি তখন কিন্তু এই নিস্ট্যাগমাসটা যদি আমার যেই চোখে অ্যাবডাকশন হচ্ছে বাইরের দিকে যাচ্ছে সেটা যদি কাভার করি তাহলে আমি ডান চোখটা কিন্তু আবার ভিতরের দিকে নিয়ে আসতে পারবো কি বলা হয় ইন্টার ইন্টারনিউক্লিয়ার অপথমোপ্লিজিয়া বা আয়নো এটা আমাদের মাল্টিপল স্ক্লেরোসিসে পাওয়া যায় সেখানে মিডিয়া লংগিটিউডেনাল ফ্যাসিকুলাস কিন্তু ইনভলভ হয় ধন্যবাদ সবাইকে